আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সবাইকে রমজানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে নামাজের জন্য সবাই রেডি হয়ে গেছি। মিম আর মেজো বোন ওরা অলরেডি নামাজে দাঁড়াই গেছে, আর হচ্ছে চিহ্না আমি আর ওয়াফি হচ্ছে এক জায়গায় নামাজ পড়ব। তো ভাবলাম সবাইকে একটু রমাদানের শুভেচ্ছা একটু জানিয়ে দিই, অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করা হয় না। তো এখানে হচ্ছে জায়ান আসছে, আবার বলতেছে মামনি আমি তোমার সাথে নামাজ পড়ব। দেখে আপু চলো আমার নামাজ দাঁড়াই। আচ্ছা, তো এখানে নামাজ শেষ করে দুই ভাই বোনকে নিয়ে বসছি আমার কাছে আরবি পড়ানোর জন্য। বাবু উঠে গেছে, কি করব। তো ভাবলাম এই অবসর সময়টুকু একটু কাজে লাগিয়ে দেই। তো ওদেরকে বলতেছি আম্মা তোমরা দুজন পড়ো। তো দেখেন ওরা কি সুন্দর পড়তেছে। সবাইকে রমাদান মুবারক। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইফতারের সময় হয়ে গেছে, তো ইফতারের জন্য কিছু সামান্য আয়োজন করা। তো দেখেন কি কি আজকে আয়োজন করলাম ইফতারে। প্রথম এই যে সামান্য কিছু আয়োজন। তো এখন যাবো উজু করার জন্য, আর বেশি সময় নাই। আমার রমজানটা জমে ওঠে মুড়ির কারণে, ওই বেগুনির চপ, আলুর চপ, ছোলা দিয়ে সব কিছু মাখানোর পরে মানে ওইটা খাইতে মানে স্বাদই আলাদা। ওইটাতেই মনে হয় যে না ইফতার করছি, একটা একটা তৃপ্তি আসে। আসলে ওইটা সময়ের কারণে বানাই উঠতে পারি নাই। আপু তারপরে বলছিল বাজারে যাইতে, আমি হাঁটতেই পারি না বাজারে, যে কীভাবে আনবো। তো যাই হোক, কালকে হবে ইনশাল্লাহ। এখন উজু করতে যাই, সময়ের বেশি নাই, সবাইকে এখন ডাকতে হবে। সিহেরি মানে ইফতারের আমি আসলে অনেকদিন পরে ভিডিওতে আইসা কথাগুলা মানে হারাই ফেলাইতে কিছু গুলাই ফেলাইতেছি, আমি ঠিক মতো সাজাই বলতে পারতেছি না। তো তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এখন আসলে বেশি সময় নাই ইফতারের সামনে বৈশা। তো অনেক দোয়া করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। তো যাই, আলহামদুলিল্লাহ একটা রোজা দেখতে দেখতে শেষ হয়ে গেল। তো ইফতার করে নামাজ পড়ে এখন চুলা খাইতে বসছি। আসলে মুড়ি মাখানোর জন্য ওয়েট করতে পারি নাই, আসলে অনেক দিন পরে চুলা খাইলাম। আর এমনিতেও চুলা খাইলে ইফতারের সময় যেই চুলাটা খাই এটার মতো এরকম স্বাদ আসলে পাই না। তো কালকে আর একটা পরীক্ষা আছে আমাদের, তো ওই পরীক্ষাটা শেষ হলেই চিন্তামুক্ত। তারপরে আরও একটা চিন্তা আছে, আসলে চিন্তা মানুষকে কখনো ছাড়ে না, এটা হচ্ছে গিয়ে রেজাল্টের জন্য। তো দোয়া করবেন যাতে আলহামদুলিল্লাহ ভালো মতো মাশাল্লাহ মোটামুটি একটা রেজাল্ট করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।